62 দিন লকডাউনের ফলে সারা ভারতবর্ষব্যাপী একটা অস্থিরতা এবং অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়েছে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউ সেদিকে নজর দিচ্ছে না, তার ফলে আজকে প্রাক্তন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে আজকে বাজারে নামতে হয়েছে যে সরকারকে বোঝানোর জন্য যেই 62 দিনের লকডাউনের ফলে গরিব মানুষের অবস্থা আরও করুণ হয়েছে, প্রায় 4 কোটির ওপর পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে আছে, তাদের অবস্থা আরও করুণ, তাই তিনি দাবি করেছেন এবং এই দাবিটাকে আমি যথার্থ মনে করি এবং সারা বিশ্বের অর্থনীতিবিদরা বলছে যে মানুষের হাতে টাকার যোগান দরকার। তাই কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এককালীন এই দরিদ্র শ্রেণীর মানুষ, দারিদ্র সীমা নিচের মানুষের হাতে এককালীন 10,000 টাকা এবং আগামী 6 মাস ধরে 7,500 টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়া উচিত এবং সরকারকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা আজকে কুকুর বিড়ালের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সরকার, কেন্দ্রীয় সরকার বললেন 80% ভাড়া তাদের লাগবে না, অথচ বহু রাজ্য থেকে আসছে যে পুরো ভাড়া দিয়ে তাদের আসতে হচ্ছে। তাই কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের বিনা পয়সায় নিজের নিজের রাজ্যে ফেরাতে হবে এবং তাদের যে মনরেগার আন্নারে কাজ দিয়ে তাদেরকে কর্মে নিযুক্ত করে তাদের পরিবার পরিজনের মুখে রুটি তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, একদিকে করোনা আক্রমণের মাঝে, অন্যদিকে গত 20 তারিখে এই রাজ্যে উমফুনের আক্রমণ হয়েছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ তাদের গৃহ আহত হয়েছে, হাজার হাজার একর জমি, চাষের জমি নষ্ট হয়ে গেছে, অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। আজকে গ্রামের পর গ্রাম বাঁধ ভেঙে ভেসে গেছে। অতএব এই এই অবস্থাতে কংগ্রেসের দাবি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে যে এটাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করতে হবে, এবং শুধু 1,000 কোটি টাকা না, যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে সেখানে 1,000 কোটি টাকা দিয়ে বাজিবাদ করা যাবে না। কেন্দ্রীয় সরকারকে, রাজ্য সরকারের পাশে এসে দাঁড়াতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর স্বার্থে, আর রাজ্য সরকারকেও দেখতে হবে যে যে টাকা আমরা বিগত দিনে দেখেছি যে রিলিফের টাকা চুরি হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 টাকাও চুরি সহ্য করবেন না, তিনি অনেক কথাই বলেছেন কিন্তু তার কোনো কথাই তলার পর্যন্ত গিয়ে পৌঁছায় না। করোনার সময় তিনি অনেক কথা বলেছেন, রেশনিং নিয়ে অনেক কথা বলছেন যে কোনো রাজনীতি করা যাবে না এই সময়, তো উনি তো নিজেই রাজনীতি করছেন, উনি দেশের, উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার তো উচিত ছিল যে বিধানসভায় দুটো বিরোধী দলনেতা আছে, কংগ্রেসের পক্ষ থেকে আব্দুল মান্নান, লেফটের পক্ষে সুজন চক্রবর্তী, তাদের ডেকে একটা মিটিং করা উচিত ছিল, তাদেরও পরামর্শ নেওয়া উচিত ছিল। আমি সর্বদলীয় মিটিংয়ের কথা বাদ দিলাম, কিন্তু যারা বিধানসভায় বিরোধী দলের দায়িত্বে আছে তারা নিশ্চয়ই দায়িত্বশীল ব্যক্তি, তাদের নিয়ে রাজ্য সরকার একটা মিটিং করলে নিজে একা একা ঘুরে বেড়াচ্ছে আর বলছেন যে কেউ রাজনীতি করবে না। রাজনীতি তো তিনিই করছেন, তিনি যদি রাজনীতির ঊর্ধ্বে হতেন তাহলে সব রাজনৈতিক দলকে বিয়ে করতেন। আমি মেনে নিচ্ছি বিজেপিকে ডাকার দরকার নেই, কারণ বিজেপির সাম্প্রদায়িকতা বাংলার মানুষ কখনোই মেনে নেয়নি এবং আগামী দিনে মেনে নেবে না, কিন্তু যে সাম্প্রদায়িক দল ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে তাদের ওপিনিয়ন নিতে পারতেন না, কারণ তিনি যে একা পারেন না সেটা তো বোঝা গেল। তিনি উমফুনের আগে খবরের কাগজে বিবৃতি দিয়ে বললেন আমি রাতভর নবান্নে থাকছি,
নবান্নে থাকলেন, কন্ট্রোল রুমের দায়িত্ব নিলেন, কিন্তু কন্ট্রোল রুমের দায়িত্ব নেবার পর কন্ট্রোল করতে পারলেন না। আজকে তাই লক্ষ লক্ষ মানুষ আজকে বিপদগ্রস্ত, যেটা আমি এই সময় কারোর সমালোচনা করতে চাই না, কিন্তু সাত দিন আগে জানানোর পরে কেন এই বেহাল অবস্থা হল সেটা নিশ্চয়ই প্রশাসনের কাছ থেকে জানার অধিকার আমাদের আছে। আগামীকাল 28শে মে বেলা 11টার থেকে 2টো পর্যন্ত এআইসিসির নির্দেশ অনুযায়ী আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যেটাতে আপনাদের সুবিধা হয় সেটাকে অন করে যে তিনটে ইস্যুর ওপর আমাদের সারা ভারতবর্ষব্যাপী ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে আপনারা অংশীদার হবেন। একটা হচ্ছে যে সমস্ত গরিব মানুষের হাতে 10,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে কেন্দ্রীয় সরকারকে, এবং তারপরে আগামী 6 মাস ধরে প্রতি মাসে 7,500 টাকা করে তাদেরকে দিতে হবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা এখনও বাইরে আছে তাদের বিনা পয়সায় আনতে হবে, এবং তাদের যারা এখানে আসবেন যাদের কাজ থাকবে না তাদের মনরেগার আন্ডারে কাজ দিতে হবে, এবং সেই কাজটা 100 দিনের না করে কংগ্রেসের দাবি 200 দিনের করতে হবে। আর এটা হচ্ছে সারা ভারতবর্ষের কংগ্রেসের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে, এবং আমাদের কাছে তৃতীয় দাবি হচ্ছে, আপনারা জানেন যে গত 20 তারিখে 20শে মে 230 বছরের যে সাইক্লোন দেখা যায়নি, 230 বছরের রেকর্ড তৈরি করে এই বাংলার যে বিপর্যয় ঘটিয়েছে যেটাকে আমরা দাবি করেছি প্রথম দিনই জাতীয় বিপর্যয় হিসেবে তাদেরকে গ্রহণ করা হোক, এই ব্যাপারেও আপনারা আপনাদের অভিমত আগামীকাল আপনাদের সোশ্যাল মিডিয়াতে জানাবেন।